হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে চলে এসেছি আমার মামার বাড়িতে, কারণ আমার দিদার আজকে শ্রাদ্ধ। তো সেই জন্যে আমি মামার বাড়িতে এসেছি বহু বছর পরে। তো ভীষণ মজা লাগছে, আর ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে। তোমরা প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তো দেখো, আমি মামার বাড়িতে প্রবেশ করে গেছি। এটা হলো আমার মামার বাড়ির উঠান। তো এই আর এদিকেই দেখো আমার দিদার ফটো রাখা আছে। আজকে আমার দিদার শ্রাদ্ধ, ওনাকে প্রণাম জানাই। উনি যেন যেখানেই থাকুক খুব ভালো থাকুক। তো এই দেখো আমার মানে দিদার যেখানে ছবিটা রাখা আছে, তার পাশে তুলসী মঞ্চ রয়েছে মামার বাড়ির। এটা তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে মামার বাড়ির গেট। দুটো গেটই রয়েছে, ওদিকে একটা আছে, এদিকে আছে, দুটো গেট রয়েছে। আর লোকজন আসা যাওয়া করছে, আর আমিও সবে সবেই ঢুকেছি। তো দেখো আমার লুকটাও দেখো, আমি কেমন সেজেছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো? দেখো আমরা মাসিরা মিলে, সবাই মিলে আমরা যাচ্ছি দিদাকে খাবার দিতে। দেখো এই পুকুরের পাশে, এই পুকুরটা আমার মামারই পুকুর। তো আমার এই পুকুরের পাশে আমার মাইমা খাবার দিচ্ছে। তো দিদাকে খাবারটা দেওয়ার পরে তারপরে তো লোকজন বসাবে, তার জন্য দিদাকে আগে খাবারটা দেওয়া হচ্ছে। তো সবাই আমরা প্রার্থনা করি দিদা যেখানেই থাকো খুব ভালো থাকুক। এই মামার বাড়িতে আসা মানে সত্যি একটা কি বলবো, আমাদের মানে একটা মামার বাড়ি হচ্ছে আমাদের একটা ভীষণ আনন্দের জায়গা। সেই জায়গাটা আমরা হয়তো অন মানে কারোর সাথে বলে বোঝাতে পারবো না যে আমাদের মামার বাড়িটা কীরকম ছিল। তো ভীষণ মানে মিস করি জায়গাটাকে, কিন্তু কিছু করার নেই। এখন সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার কাছে মানে শ্বশুর বাড়িতে সবাই থাকে, কিন্তু আমার এই মামার বাড়িতে যে কত বড় একটা আনন্দের জায়গা ছিল সেটা আমি মানে কাউকে বলে বোঝাতে পারবো না। ছোট্ট থেকে আমাদের সবাই একটা গ্রুপ ছিলাম, সব মাসির ছেলেরা মিলে সবাই আমরা একসাথে, এই আশা যে আনন্দটা সেটা আমরা মনে হয় কোথাও থেকে আমি পাইনি। দেখো আমি এই বসে আছি মামার বাড়ির সামনে, সব লোকজন আসছে, আর আমার পেছনটা দেখেছো মেন রাস্তা, এটা হলো মামার বাড়ির মেন রাস্তা। আর এদিকে হচ্ছে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সবাই একসাথে। তো অনেক দিন পরে যেহেতু আসা, তাই জন্য একটু আশেপাশের জায়গা, সেই পুরনো জায়গা মানে একটু ঘুরে আসা, সেখানে জায়গাগুলো দেখে আসছি যে আগে আমরা ছোটোবেলায় এসেছিলাম সেখানে কেমন, মানে এখন কীরকম পরিবর্তন হয়েছে, সব কিছু আমরা দেখতে গেছিলাম। তো এটা হচ্ছে দেখো, দেখে দেখে আমরা সবাই ঢুকছি মামার বাড়িতে। এটা আমার মামার বাড়ি। আর এদিকেও এদিকে হচ্ছে খাবারের জায়গা করেছে ওই সাইডটা করে, ওখানে অনেকটা জায়গা রয়েছে। তো ওখানে খাবার দাবারের মানে ওই জায়গাটা যেহেতু অনেকটা বড়, ওখানেই সব একসাথে ব্যাচ বসানো হয়েছে। আর এখানে সবাই আমার বর মশাই, আরও সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে মিলে, মানে আমার মা জামাইবাবু সবাই রয়েছে ওখানে, মানে চেনা পরিচিত লোকে পুরো ভিড়ে ঠাসাঠাসি। তো এবার আমরা চলে আসছি খাবারের দিকে। তো আস্তে আস্তে খাবার মানে খেতে হবে, কিছু করার নেই, খেতে ইচ্ছা করছিলো না, মনে হচ্ছে যেন আরও একটু বসে গল্প করি, কিন্তু এদিকে বেলাও হয়ে যাচ্ছে। তো আমরা চলে এলাম খেতে। তো দেখো আমার জামাইবাবু, আমি, দিদি, দাদা, আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আমার বরমশাই আগে খেয়ে নিয়েছে, ওকে বলেছিলাম ছেলেকে নিয়ে আগে খেতে, তো ও আগে ছেলেকে নিয়ে খাওয়া হয়ে গেছে ওর। তো আমরাই একসাথে এবার খেতে বসে গেছি। তো আমি আমার জামাইবাবুর সাথে একটুকুনি ফটোশ্যুট করে নিচ্ছি, অনেকদিন পরে তো দেখা হয়েছে। এটা আমার আরও আর একটা মাসির মেয়ে আর তার বর, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া শেষে দেখো আমরা চলে এলাম পার্কে। তো এইখানে হচ্ছে মামার বাড়ির ওখানে পাশে একটা পার্ক হয়েছে, পার্কটা না ভীষণ সুন্দর। দেখো আমরা সবাই এখানে কী কীভাবে এনজয় করি আর কী কী চড়া হয় সব কিছু তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো আমরা দেখো সব মাসির মেয়েরা মিলেও স্লিপ, বাচ্চাদের মতন স্লিপ চড়ার জন্য কীরকম বায়না করছে, মানে একবার চললে না কি বলবো, মানে বারবার চড়তে ইচ্ছা করছিলো, কিন্তু মনে হচ্ছিল না যে আমাদের বয়সটা কত বেড়ে গেছে। সেই বয়সের ভাবনাটা কিন্তু একদম ভুলেই গেছি, মনে হচ্ছে আমরা একদম ছোট্ট বাচ্চাই রয়ে গেছি। তো দেখো আমিও উঠে পড়েছি, ওদেরকে দেখে আমিও নিজেকে আর সামলাতে পারলাম না, তো আমিও উঠে পড়েছি। বেশ দারুণ মজা লেগেছে ফ্রেন্ডস, তোমাদের মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না ছোটোবেলায় সেই স্মৃতিগুলো, না মানে কি বলবো, মানে এক মানে সেই দিনকে যেন সব কিছু আমি হাতের মুঠোয় পেয়ে গেছি, মানে এমন লাগছিল। দেখো আমার কি মজাই না লাগছিলো সেদিনকে মামার বাড়িতে গিয়ে।
তো দেখো ফ্রেন্ডস, এদিকে আবার কত মুরগি মোরগ সব কিছুই মানে রয়েছে। তো মোরগটা না, একটা মোরগ আছে দেখো, এই মোরগটা না বিশাল বড় মোরগ, মানে এরকম মোরগ আমি কোনোদিন দেখিনি। খুব ভালো লেগেছে মোরগটাকে দেখে। আর আমি এদিকে তো নিজেকে সামলাতে পারলাম না, দোলনা চড়তে তো আমার ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। টাটা।